ছেলে মানুষ ছেলে মানুষ নেচার খানিক নতুন মেয়ে দেখলে পরে শাস্তে পারে বনু বনিয়ারা কেমন আছো তোমরা সবাই তো বয়েজ স্কুলে একটা মেয়ে যখন ছেলে সেজে পড়তে যায় তো সেক্ষেত্রে কি হয় তো সেটা তোমরা প্রথম এপিসোডে দেখেই ফেলেছ তো আজকে দেখাবো পরের পাট আবারও তোমাদের বলে রাখছি যে গল্পের খাতিরে এখানে আমরা অনেক কিছু বলবো বা দেখাবো সেটাকে তোমরা বাস্তবের সাথে মিল করে দয়া করে কোনো হেডস কমেন্ট করো না যদি ভালো না লাগে ইগনোর করবা আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা তো চলো আমরা যেখানে ছেড়ে এসেছিলাম ঠিক সেখানেই চলে যাই কিরে রে কখন থেকে বলতেছে নাম লিখতে তুই লেখোস না কেন এটা কি আমার তো কোনো ঘাপলা মনে হইতেছে কোনো ঘাপলা আমি সব কিছু করি না আমি ভালো ছেলে ঠিক আছে আমি তোদের মতো এরকম খারাপ কাজ করতে পারবো না বুঝছস আমার মনে হয় কি বুঝছস তোর মনে হয় শূন্যতে খাতনা করা হয় নাই এর জন্য এমন করতেছে ওস ব্যাপার না দোস ব্যাপার না তুই চাইলে আমরা কইয়া দিমু কিন্তু আগে নামটা তো লেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ সেটাই তো আমাদের বন্ধু হয়ে ওই সব পোংডামি করে না এ কেমন ছেলে মানুষ তুই তো ছেলে নামের কলঙ্ক করে একের চরম কলঙ্ক মানে আমি জীবনে আমার লাইফে এমন কোন ভদ্র ছেলে দেখি নাই যে জীবনে একবার হইলেও পানি দিয়ে কারো নাম লেখে নাই বুঝছস আমি কি বলমু আমার তো শুরু থেকেই ওর কেমন যেন লাগে মনে হয় যেন ওরতে কোনো মাইয়া মানুষ বুঝছস বাট কি করার বেড়া মানুষের তোর মাইয়া কোয়া লজ্জা দিতে পারি না সেটাই তো এখন কি তুই এটা করবি না আমরা সবাই মিলে চ্যাংমলা দিয়ে ধরব তোকে তোকে ইচ্ছা করে করাবো বল আমি এটা করব না আল্লাহ আমাকে বাঁচাও কি পড়ে আমি এটা পারব না ছি 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 আমি এটা পারব না তো সবাই মিলে তের দিকে আসবে ঠিক এমন টাইমে একজন স্টুডেন্ট এসে কান্না করতেছে আর জাঙ্কুকদেরকে জোরে জোরে ডাকতেছে চলো দেখি স্টুডেন্টটা কে তোদের জন্য

আমার আর কি আমি তো মনে করি বাসায় মার খাই হেনো মার খাই টিউশন টিচারের কাছে মার খাই মার খাইতে খেতে মনে করি আমার জীবনটা শেষ আচ্ছা শোন আমি তো ইংলিশ বই নিয়ে আই নাই রে আজকে তো মার খামো সেই লেভেলের আমি বাবা ইংলিশ বই নিয়ে আসছি বাট আমার বই সমস্যা নাই উঠতে তো ইংলিশ লেখা ওইটাই কয়াদ মনে যে এটাই টু এর ইংলিশটা আমার ইংলিশটা সেম আমারে খালি স্যার মায়েরা দেখুক না খালি মায়েরা দেখুক খালি টাচ করে দেখুক তারপর ওই যে হ্যার বাসার হনে যে অন্ধকারে যায় শিশি করে দিয়েছি ওই রেই করে দিয়ে আমাদের হিস হয়েছে আচ্ছা চল তাড়াতাড়ি আমরা যাই গিয়ে দেখি কি হইতেছে কি করবে যে সারাবার কে জানে তো যাই হোক ছেলেদের হাত থেকে তো আমাদের তে কোনো রকম বাইচা গেল এবার ক্লাসরুমে যাওয়ার সাথে সাথে একটা স্যারের ক্লাস হচ্ছে চলো দেখি কোন সারে ক্লাস হচ্ছে আমি একটা কথা বলি আজকে পুরো টায়নাত যদি একসাথে হয়ে যায় হি তাও জি আমাদের এইচ ডব্লিউ না দেশ তো দেখছে আমরা গোটাই আমি দুখ বানাবো তারপর তোরা টেরও পাবিনা হ্যাঁ বেড়া তোর অ্যাসাইনমেন্ট আগে দে আমারে স্যার ব্যাপারটা হয়েছে কি স্যার আমি একটু ওয়াশরুমে যাই স্যার আমার অনেক জোরে মোটা ধরছে বুঝুন তো অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে তুই যে ওয়াশরুমে গেলে জীবনও আসবি না এটা আমি খুব ভালো করেই জানি তোর আমি এমন জায়গায় পিটাম যেন তোর ওয়াশরুমে যাওয়ার দরকারই না পড়ে এবার বেড়া তুই দে স্যার স্যার আমি কি বলবো স্যার আমার নানি মরে গেছে আমি স্যার এর জন্য অ্যাসাইনমেন্ট করতে পারিনি নাই বুঝছেন তোর একটা নানির তুই কয়বার মরাবি হ্যাঁ এই নিয়ে তোর পনেরো বার হইলো তাড়াতাড়ি বেঞ্চের মধ্যে মুরগি বান নাহলে তোর কিন্তু খবর আছে আরে বেড়া তোর দা দে তাড়াতাড়ি স্যার স্যার আমি অ্যাসাইনমেন্ট করছিলাম স্যার বুঝছেন আমি জাঙ্কুকরে ডাকতে গেছি ওর বিছানার উপরে অ্যাসাইনমেন্ট থুই আমি আইসা পড়ছি কিরে জাঙ্কুক বল না আমার অ্যাসাইনমেন্ট যে তগবাড়িতে বল কি হলো বলস না কিসের জন্য পিডাইব তো আমারে বেড়া ও স্যার আসলে আমার বাসায় গেছিল আমাদের দুজনের টেবিলের উপরে রাখা দিছি নিয়ে আসুন যে এটার মনে নাই স্যার বুঝছেন আপনি একটু টাইম দেন জাস্ট দুই ঘন্টা সময় দেন আমি যাই বাসায় গিয়ে দুজনের অ্যাসাইনমেন্টটা নিয়ে আসি স্যার প্লিজ প্লিজ বাসায় গিয়ে নতুন করে অ্যাসাইনমেন্ট করে আমাদের এখানে নিয়ে আসবি মনে করতেছে আমি বুঝি না আজকে তো সবগুলো পোলা আমি চামড়া গোটামো দেখি এককে কারো চামড়া আমি শরীরে রাখমু না এর জন্য বয়েজ স্কুলের টিচার হইছি স্যার

এখন আমি তোরে আমার মায়ের খাওয়া দেখামু যে কেমনে তুই সিনা টাইট করে থাকোস এটাও দেখার বিষয় বুঝছস তো যাই হোক সবগুলো ছেলের ইচ্ছা মতো পিটাইলো নে ওরা তো সেই চিল্লা চিল্লা শুরু করলো বা জাঙ্কুক আর সুগা দুইজনের একজনও চিল্লাইলো না জাস্ট যে হোক চিল্লাইলো তারপর আরেন চিল্লাইলো বগুম চিল্লাইলো আর অনেক স্টুডেন্ট ছিল সবাই বাট এরা দুইজন খুব স্যাভেজ ভাবে ছিল এবার ক্যান্টিনে বসে খাওয়া অবস্থায় ওরা বন্ধুরা মিলে শুন একটা টাস্ক আছে এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড হওয়ার দ্বিতীয় টাস্ক

আমি আমিও করছে আমারে বলে আমি জিরা আম বলে খাম্বা অনেক কিছু করছে দোস্ত তুই প্লিজ এই মাইয়াডারে পটা পটাই আমাদের মান সম্মান রাখ আমিও তো জিমিনকে প্রপোজ করার আগে অরে প্রপোজ করছিলাম আমারে বলে আমি বলে বন্ধা অ্যাঙ্গেল থেকে bunda এর জন্য তুই ওরে পটাবি হেডসারের প্রতিও প্রতিশোধ ওই মেয়ের প্রতিও প্রতিশোধ ঠিক আছে যা দোস্ত তাড়াতাড়ি যা তো تیر আর কোনো কিছুই করার ছিল না কারণ গেঞ্জি পরে ঘোড়া এটা খুব মুশকিল বিষয় একটা মেয়ের জন্য হয় তো ও কি করলো মেটার কাছে গেল হ্যাঁ আঙ্গগে এঙ্গে এ বি সি ডি তুমি আমার এখানে এসে এরকম কে 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 করতেছ কিসের জন্য সমস্যাটা কি আসলে বিউটিফুল লেডি আমি আপনাকে দেখে প্রথম দেখে আমি ক্রাশ খেয়ে গেছিলাম আর আপনাকে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ এত বড় বড় হাতি ঘোড়া ছেলে আমাকে প্রপোজ করে কোনো অ্যানসার পায় নাই আর তুমি আমি তো এই জন্যই করতেছি কারণ আমি যেটা করতে পারবো সেটা ওই ছেলেরা করতে পারবে না বুঝছো বিউটিফুল লেডি হ্যালো হাউস মনে হচ্ছে আচ্ছা তুমি কি আমাকে আকাশের চাঁদে নিয়ে দিতে পারবা তাহলে হ্যাঁ বলতাম আচ্ছা আসলে আমার পক্ষে তো আকাশের চাঁদে যাওয়ার সম্ভব না কিন্তু একটা কাজ করতে পারি আমি তোমাকে নিয়ে পূর্ণিমা রাতে দুইজন একসাথে বসে পপকর্ন খাবো আর চাঁদের দিকে তাকাই থাকব কি বলো হাউ সুইট এ পর্যন্ত যারা প্রপোজ করতে আসছে সবাই বলছে আমাকে যে আকাশের চাঁদে নিয়ে দিবে এটা করবে সেটা করবে বাট তুমি অনেস্ট হ্যাঁ আমি অনেস্ট অনেক বেশি অনেস্ট আরেকটা কথা আমি সুতা কৃমি হইলেও কিন্তু আমি কিন্তু কম খাই এতে কিন্তু কম টাকা লাগবে মানে কিউটি বুদসัจছি আই লাভ ইউ ফর দ্য ফার্স্ট টাইম নাomatousাতে প্রেম করে নিলামে বিপদে পড়বো আপুকেসের জন্য বলতেছো আজকে এখন এই মুহূর্তে থেকে আমি তোমার প্রেমিকা আই লাভ ইউ টু হে আল্লাহ আমি কি ভাবতেছো তুমি আসলে আমাকে কেন পছন্দ লেকেই আমি ভাবতেছি যে কোন দিক দিয়া তুমি অনেক বেশি অনেস্ট এইজন্যই তোমাকে আমার পছন্দ আসলে আমি অনেক অনেস্ট বাট একটা কথা এই যে আমি তো অনেক জনকে রিজেক্ট করছি তোমাকে যখন আমি হ্যাঁ বললাম তোমাকে অনেককে পিটাইতে পারে তুমি লড়াই করতে পারবে তো অবশ্যই পারবো আমি লড়াই করতে তোমার জন্য থ্যাংক ইউ তো এগুলো সব কিছু জাঙ্কুকরা দূর থেকে দেখছে মানে ভাবা যায় যে ওই মেয়েটা ওকে হ্যাঁ বললো এটা দেখে ছেলেরা নিজেদের মধ্যে কি বলা করছে চলো দেখি আমার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে রাইখা ওই চিকন একটা ছেলেকে হ্যাঁ বললো সারের মেয়ের এই রুচি হ্যাঁ এটা কোনো কথা মানে আমি তো কিছুতে বিশ্বাস করতে পারতেছি না ও কিভাবে পটাইলো তোদের কথা ছাড় আমি আমি কত না করছি তারপরেও আমাকে হ্যাঁ বলে ছে চিকুন শর্ট এরকম একটা মাইয়া মাইয়া চেহারার পোলারে হ্যাঁ বলে দিলো তোদের যন্ত্রণাটা কমই হইতেছে হইতেছে তো আমার বেশি কারণ ও তো আমার ছোটবেলার ক্রাশ ছিল আমাকে হ্যাঁ বলে নেই রে শেষ পর্যন্ত আমারই ফ্রেন্ডকে হ্যাঁ বললো ভাবা যায়

হ্যাঁ হয় ওদের ওতে এটা ওদের মজা যেটা আমাদের কাছে ভালো লাগবে না আর আমাদের মেয়েদের স্কুলে আমরা যেরকম গানের করি খেলি বা যা কিছু করি এটা আমাদের মেয়েদের জন্য মজা তো পরের পর্বের জন্য অপেক্ষা করো আল্লাহ